আবারও সমালোচনার মুখে পড়ছেন ক্রিকেট তারকা ও এমপি সাকিব আল হাসান। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে নানা সময় বিভিন্ন কারণে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান, জয় উড়িয়েছেন সমালোচনার। তবে এবার নিজের কারণে নয়, সাকিব সমালোচনার মুখে পড়ছেন বোনের কর্মকাণ্ডে। এক ব্যাটিং অ্যাপ মামলার তদন্তে দেখা গেছে সাকিবের বোনের নাম। সম্প্রতি সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে ভারতের এক ব্যাটিং অ্যাপ মামলার তদন্তে। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বরাতে শুক্রবার এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মহাদেব ব্যাটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়। এই ঘটনায় একটি মামলা হয় ভারতীয় আদালতে। এর তদন্ত শুরু হলে অনেকেরই নাম বেরিয়ে আসে। ওই তদন্তে সাকিবের বোনের নাম পাওয়া যায়। মূলত মহাদেব ব্যাটিং কোম্পানির সাথে যুক্ত থাকা দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ সোখানির গ্রেপ্তার পরেই তার নাম প্রকাশিত হয়। সুরুজ বাংলাদেশে 11wicket.com নামের একটি ব্যাটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে অংশীদার ছিলেন জান্নাতুল হাসান।